yake mwana kumtange. Eh? Nani unaletea mkundu? Nani unaletea? Mimi ni kukumandra. Unjao hii mandra. Eh? Mimi ni kukutomba. No. Jaribu. Jaribu mkundu. Kwanza. Eh? Keno. Ukukata kindrole. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আরেকটি ব্লগে। তো আপনারা তো জানেন যে গত কয়েকদিন যাবৎ আমি মসজিদেই ছিলাম, এই যে বাইক টাইক রেডি। তো এখন সময় হচ্ছে নতুন পথে যাত্রা করা। আর মোস্তফা চলে গেছে চিসিওলো, যাওয়ার পথে দেখা হবে। আর বিলাল স্কুলে আছে, ও আস্তে আস্তে সন্ধ্যা হবে, তাই সম্ভব না তাদের সাথে দেখা করার। তো ঠিক আছে, বিসমিল্লাহ বলে রওনা দেওয়া যাক। মোটামুটি এক সপ্তাহের মতো ছিলাম এখানে, ভালোই লাগছে, তাদের সাথে গল্প টল্প করে সময় কাটাইছি। আর যে পরিমাণ বাতাস, উরি বাবারে, আমি বাইক নিয়ে আগাবো কীভাবে? আমি শুধু এটাই চিন্তা করতেছি কীভাবে আগাবো। ওকে ভাই রে ভাই, এত বাতাস কই থেকে আসে? তো যাই হোক, এই যে ছোট্ট গ্রাম, এই জায়গার নাম হচ্ছে অ্যাঙ্গারামারা। আর এই যে রাজ্যর যেটা আছে এটাকে বলা হচ্ছে ইসিওলো রাজ্য। এখান থেকে হচ্ছে 20 কিলোমিটার দূরে এই রাজ্যের শহর, যেখানে আপনারা দেখছেন যে বিলালের জন্য কি বলে স্কুল ব্যাগ, মোস্তফার জন্য বেল্ট, বিলালের জন্য জুতা, মানে ইত্যাদি কিনছিলাম, ওইগুলো ওইখানে। আর এখান থেকে ওই যে মাউন্ট কেনিয়া দেখা যায়। একটা বার চিন্তা করেন, সাইকেল বাঁকা করে ফেলছে, কি পরিমাণ বাতাস এই অঞ্চলে! নাকি আগামী 2 মাস না 6 মাস পর্যন্ত এরকম বাতাস থাকে, অর্থাৎ এটা বাতাসের সিজন। তো এটা হলো বিলালদের আরেকটা বাড়ি, ওরা বাবার দ্বিতীয় বা তৃতীয় পরিবার। মোস্তফার জন্য সালাম আলাইকুম। ওয়ার ইজ মোস্তফা? ইয়া, হি টোল্ড মি হি উইল কাম হিয়ার, আই হ্যাভ টু ওয়েট ফর হিম। Going to the town, I don't know what's going on. I'm looking. So, thank you so much, bro. Huh? Yeah. We'll meet inshallah again. Yeah. Inshallah. Tomorrow, inshallah. Inshallah. Okay. If the Adarsh is come, then send me a call or message from his number. That is also alright, okay? Yeah. Okay. Have a very good day, bro. Okay. Assalamu alaikum. So, bhai, Mostafa, ebong tar babar kach theke bidai nilam. Bilal er sathe hoyni, Bilal mone hoy matro বাসায় গেছে, ওরে কিছু টাকা দিয়ে দিলাম মোস্তফাকে, এই আর কি। যাওয়া যাক, আল্লাহ ভরসা। এক্সকিউজ মি, ইজ দেয়ার এনি লজ? ওয়াই লজ? শুভ সকাল। এই হলো এখানকার বাহিরের পরিবেশ। কালকে একটু ভুল তথ্য ছিল, সেটা হচ্ছে যে এটা আসলে গেস্ট হাউস না, সামনে হচ্ছে গেস্ট হাউস, ওইটার নাম হচ্ছে, গেস্ট হাউসের নাম হচ্ছে সেরা পার্ক। আর এই হিল হচ্ছে সেই গির্জা, বাইক ভিতরে রাখা। এমনিতে এভরিথিং অল রাইট, এভরিথিং সব ঠিকঠাক আছে। তো ঠিক আছে, সব কিছু প্র্যাকটিস করতে হবে আবার। I am just making content and show the people they have such a beautiful hospitality. I got it from you. Okay. So, bhai ghum theke uthlam ar ini hocche church er father. In Bangladesh we say father. Father. Pastor. Okay. Oh, pastor. Pastor means father. Father. Okay. So, uni hocche sokal sokal amake hocche je gorom cha cha dicche. Thank you so much for your beautiful hospitality. তা ঠিক আছে ভাই, চা পান করি, মোবাইল চার্জে দিছি, তারপর আর কী করি না করি আপনাদের সাথে শেয়ার করব। আগেও বলছি যে কেনিয়ার মানুষ অত্যন্ত ভালো, আর আমার কাছে কেনিয়াতে বাংলাদেশ আর কেনিয়ার মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি, এত ফ্রেন্ডলি। তো রুটি আমার সাথে হচ্ছে, ফাদার আমরা দুজনই একসাথে হচ্ছে সকালে নাস্তা করব। হ্যালো, গুড মর্নিং। হি প্লেইং পিয়ানো? Yes. He is my grandson. Oh, grandson. Yeah. So he playing piano very well, I saw that. Yeah. Oh, is he? Wow. He playing beautifully. I never playing before. He's running. Oh. Mm. So let's talk about Osha and listen to the song.
বাচ্চাটা খুব ভালো বাজাইতে পারে। ও ইটস অটোমেটিক প্লেইং। গুড মর্নিং। ইটস নট ওয়ার্ক। নো ইটস নট ওয়ার্কিং। ও এখন করতেস। হাউ ডু ইউ নো? তো তাদের ধর্মীয় কার্যক্রম শুরু হয়ে গেছে। তাদের এটা বলা হয়েছে, সো দিস ইজ কল সানডে সার্ভিস। ওকে, ইটস স্পিকার। What? I am telling you, this bike is for sports. Yeah, sports, ride, climb, everything. I'm going to teach them Sunday school. Okay, okay, thank you. Okay, thank you, next time. Okay, okay, thank you so much. Thank you so much. No, you want to leave? Yeah, yeah. Okay. And thank you so much for your beautiful hospitality. Okay. For your kind. Thank you. And hope maybe we will meet again somewhere. Thank okay. Thank you so much and have a very good day. Thank God for okay. You. Okay. Thank you. Okay. Thank you so much. ছোট ছোট বাচ্চা যা আছে তাদেরকে হচ্ছে প্রতি রবিবারে তারা বলা হচ্ছে সানডে স্কুল, বা ধরতে গেলে মনে করেন যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে রবিবার দিন। কালকে রাতে একদিন নামছিলাম। হ্যালো, গুড মর্নিং। তাদের হচ্ছে মানে আমাদের যেমন শুক্রবার, তাদের জন্য হচ্ছে রবিবার বা সানডে, ওয়ার্ল্ড ওয়াইড কমন। তো বাবারি সকালবেলায় ক্লাইম্বিং করা ভালো ছিল, অত্যন্ত ভালো আচরণ পাইছি, খুব ভালো ব্যবহার, আতিথেয়তা অত্যন্ত ভালো ছিল। আর ওই যে বিল্ডিংটা দেখা যায় সাদা, ওইটা ছিল হচ্ছে সারা পার্ক নামে গেস্ট হাউস। এক রাত মনে হয় 2,000-2,500 টাকা লাগে একজন বলল আমাকে। ভাই আমি কেনিয়ার অনেক অনেক জায়গায় ঘুরছি বাট এই অঞ্চলে আসি না। এই অঞ্চল এত সুন্দর, আবহাওয়া সুন্দর, লোকেশন সুন্দর, ডাউন, গাছপালা সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর এই মেরু অঞ্চল। তানজানিয়া একটা পাহাড়ের নাম হচ্ছে মাউন্টেন মেরু, যেখানে হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বোনও বলতে পারে, ওনার সাথে আমার মানে খুবই ভালো সম্পর্ক। আমি কোন দিকে যাবো? আচ্ছা সোজাই যাবো। ভাই কী বলবো, এত সুন্দর জায়গা, আমি যে বাইক রাইড দিচ্ছি অনেক ভালো লাগতেছে। হ্যালো, গুড মর্নিং। মানুষ অত্যন্ত ভালো, পাহাড়ে বসবাসকৃত মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে, এমনকি আমাদের দেশও। আপনি যদি দেখেন যে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ওই সব অঞ্চলে যদি যান, দেখবেন যে মানে পাহাড়ি অঞ্চলে মানুষ খুবই খুবই স্বাভাবিক জীবনযাপন করে। আর এইটা হলো একটা পার্ক, এটা হলো একটা পার্ক, খুব লম্বা ফরেস্ট এরিয়া। আমাকে গতকালকে রাতে ওই যে চার্চের যে ফাদার আছে উনি বলছিল যে তুমি যদি এখন রাতে যাও তাহলে তোমার কিছু পাহাড়ে উঠাটা একটু কষ্ট, বাট অনেক সময় এই রাস্তা দিয়ে এলিফ্যান্ট মানে হাতি ক্রস করে রাস্তা, আর এই হলো ফরেস্ট এরিয়া শুরু। দেখা যাক, যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তোবা পাখিটাকি সরি হাতিটাতি চোখে পড়তেও পারে বন্য কোনো প্রাণী। সো হোয়াই ইউ স্টপ মি ইফ আই গেট অ্যাক্সিডেন্ট রাইট নাও? I will call the police. I told you. I don't your name. Why you stop me like this? Sijui. Unaniniantera mimi. Nimekufanyaje? Nimekufanyaje? Eh? Nimekufanyaje wewe mkundu? Unataka kimwone kumtange? Eh? Nani unaletea mkundu? Nani unaletea? Mimi nikukumandra. Unjoi mandra? Eh? Mimi nikukutomba. No. Jaribu.
keno ukukata kindole ukukage keno what do you tell me police what do you want hey stop stop nani stop kemo nani unagusa jaribu kata enda keno hai kata chut stop Puja. I have a video record. I will call the police. Thank you so much. এরা হলো সন্ত্রাসী থ্যাংক ইউ সো মাচ ফর ইউ স্টপ পকেট থেকে মোবাইল চুরি করতে চাইল ওয়াই ইউ গাইজ আর আফ্রেড ওয়াই ডোন্ট ইউ ক্লোজ টু মি অ্যাজ এ টুরিস্ট You also afraid of them? People should help me. Bhagwan already shot me silam. Now that I am almost there, I will cycle to Chiri Gora just to go see. Parane. That poor Shah was caught with hands full. Suri ni se hatte. সাইকেল নিয়ে পলাইতে চাইছিল পারা নেই ওর সাইকেল ধার করাই দিছে পিছনে দুজন মোটর সাইকেল দিয়ে আমার স্কট দিতেছে ধন্যবাদ তাদেরকে স্কট দেওয়ার জন্য ব্যাগটা পড়ে গেছে ব্যাগটাকে সেট আপ করে নি থ্যাংক ইউ সো মাচ দেখেন ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে চাইছিল পলাইতে পারে নাই ব্যাগটা বাঁকা হয়ে গেছে এটা হলো একটা পাহাড় আমি কি বলে এটারে ওই জঙ্গল আর কি এর ভিতর হাতি টাতি আছে অনেক বাকি ভালো আমি ভয় পাই নাই আমি নিজের প্রতিরোধ করার চেষ্টা করছি এই হলুদ টি শার্ট পরা ছেলেটার মতি গতি ভালো না যাব আমি এখন এক্সকিউজ মি ওয়ার ইজ দ্য পুলিশ স্টেশন I said the where is the police station. Police station? Yeah. Is there? Yeah. What's up? Huh? There are some boys after my bag. Which? They are down. You have seen them. Three people? Yeah. They also attack you? Yeah. Are you sure? Yeah, they have stolen my bag. Motorcycle? Yeah. Motorcycle? I had a bike like this. Bicycle? Yeah. Okay. Yeah. I have seen they have attacked you. Yeah, you see me? Yeah, I've seen they have attacked you. I've seen you there. I was there. Even they are still in here? They are there. Yeah, inside the forest. Police station. Okay, I'm going to the police station. If I do not resist, they will attack me. They have a knife. Yeah, they are. I saw that they are inside of the forest. তো আসলাম হচ্ছে পুলিশ স্টেশনে দেখি এখন পুলিশ কি সিদ্ধান্ত নেয় মেন আই নেভার ফেসড দিস কাইন্ড অফ সিচুয়েশন এভার বিফোর আই ওয়াজ লাকি ইয়া আই ওয়াজ লাকি নো আই ওয়াজ রানিং ইউ নো দ্য ডাউন সাইড সো আই এম গোয়িং ডাউন ইজ মাচ ফাস্টার অ্যান্ড হি পুশ মাই বাই ব্রেক ইয়া হ্যালো হাই গুড মর্নিং Yeah, I'm fine. Are you a tourist? Yes, I'm a tourist. So, right now I got attacked from this forest. Oh, you are being attacked? Yeah, I'm being attacked by ducks and robbers. By ducks? Yeah. That's very bad. With knife. With a knife? Yeah.
There is a three guys. I have the videos also. The three. I'm from Bangladesh. So they tried to steal my bike, and he tried to take my mobile also, and also my baggage and everything. And he take a knife to... But they didn't manage to take them. No, actually, I resist with this thing, uh-huh. And I did not fear. So some of the car and motorcycle stand, and then they go to the forest. You are Bangladeshian? Yeah, yeah. Is there anything they robbed from you? No, no, they can't. You are now okay. Not. You are now okay. No, no, I'm all right. I'm all right. But you want to report, eh? Yeah. I wanted that to report incident. It. You must report. Yes. And his bicycle. This guy, his bicycle, and you can say you. His bicycle also stolen. And the three guys also inside in the forest. They're inside of the forest. Yeah, I have a videos. I have a videos. Even the boys and everything. Yeah. Yes, I have a videos. He have a knife. He tried to take my mobile from the pocket, and I defend myself. Ajua jamaa ni mukora makutana. Abu ni ana. Ufa angalia. I hope the Kenyan police will arrest them, because they are very attacking people. They can kill anybody. They kill anybody any moment. They have a knife, and many times I have a videos. They try to attack me. Can you send me that video? Yeah, I can send you. First they stopped me with my bike, and then when I was anger with them, why you stop me like this? If I get accident right now? Because my bike was very running, yeah. And then they say the maji, they ask me water. Mm-hmm. I say it's okay if you need water, and this is not the way to stop somebody. Yeah. And they close to me when he saw the my mobile in my pocket. They want to. Yeah, they try to took, and I resist and I defend, yeah. And then he took knife to attack me. And after I just left from my bike. Go a little bit behind, and when they saw I'm getting behind, and they engage with me to attack me, and then I try to defend myself and try to take my bicycle. Another guy, he took bicycle, and he just almost maybe 20 meter already, right, and then he fell down. And when I saw the motorcycle and the car is coming, and I try to stop them, say, please stop. So as you join nani if you are like it's come, you know, when you are attacked and you are in front, mm-hmm. You know, when they see you went from far, they will run away. So you better get into the car so that they don't notice what can is you, happening. Go inside. Yeah. I saw that. I just remember this gate. Okay. So hivyo vijana wanapora watu. Vijana. Wanapora. Unaona hii ni tourist kutoka Bangladesh. Tourist. Alikuwa anatembea na baiskeli. Na ametembea kutoka Isiolo, kutoka Marsabit Isiolo. Akakolewa hapa. Hapo mbele pale. To jai hok bhai, sab kichu hoilo. Police theke bhalo ekta support paisi, but oi seller cycle ta to niye geche, oi ta tar paoa jacche na, jani na kokhon pabe. Oi report tipot korlam. চাকাটা পাঞ্চার হয়ে গেছে, এখন চাকাকে পাঞ্চার সারাইতে হবে, তারপর বাকি যা করার কাম করতে হবে। তবে ভিডিওটা যেহেতু আছে, কে জানে কখন কি সিদ্ধান্ত নিতে। ইয়া উই ডু আই এম ডুইং ওয়েল অ্যান্ড এভরিথিং ইয়া আই এম লিভিং অ্যান্ড উই গো দেয়ার বাট ডিড নট ফাইন্ড দেম অ্যান্ড ইটস পাঞ্চার আই হ্যাভ টু ফিক্স ইট সামহোয়্যার ইয়া থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইয়র সাপোর্ট ওকে থ্যাংক ইউ নাইস টাইম Huh? What? Yeah, I'll fix it. So jai hok bhai, obosheshe ami je Meru rajyo jeta, Meru je shohor ache oi shohorer ekebare main shohore jaini but shohorer nikoti ashi guest house urchi. Oita hocche gosol korlam, fresh fresh hoilam, cycle dhuilam, oi je tire tube kalke ke tube kinte hobe.
তো এই আর কি অবস্থা। আর ওখানে মূলত হয়েছে কি, যখন আমি সাইকেল নিয়ে ডাউন হিলে যাচ্ছিলাম, স্পিকার চালু ছিল, এই গানটান শুনতে শুনতে যাচ্ছিলাম, তো ওই যে ছেলেটা আমাকে ছুরি দিয়ে অ্যাটাক মারতে চাইছিল, ও আমার কী করছে, রানিং সাইকেলের মধ্যে ব্রেক মারস, ব্রেক মারার পরে মানে আমার হ্যান্ডেল বারের মধ্যে একেবারে অনেক খুব দ্রুত নামতেছে, তা না মানে ব্রেক চাপতে চাপতে নামতেছিল। আমি দেখতেছি তিনটা ছেলে ওই দিক থেকে আসতেছে, তো আমি ভাবলাম কি না কি, আমি তো আর জানি না যে তারা এই রকমের সন্ত্রাসী। অথচ ওই যে আরেকটা ছেলে যে দেখছেন আমার সাথে থানায়, ওরও কিন্তু সাইকেল নিয়ে গেছে, আমার আগেই তার সাইকেল নিয়ে গেছে। তো পরে আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় পরে বললাম দেখছেন এই ভিডিওতে যে ওদের সাথে একটু রাগারাগি, রাগারি করার পরে যখন নাকি সে যে ছেলেটা যেটা ছুরি দিয়ে মারতেছিল, ও আমার এই পকেটে আমার এই মোবাইল ছিল, যে ফোন এটা টান দিয়ে বের করতে চাইতেছে, কারণ এর আগে আমার সাথে দুই দুবার হয়েছে, একবার নাইরোবিতে হয়েছে কেনিয়া, সরি নাকুরুতে কেনিয়ায়, আর আরেকবার তো মোবাইল চুরি হয়েই গেলো যেটা মালাউইতে। তো এর আমার তো একটু হলেও সাবধানতা আছে যে মোবাইল টোবাইল, যখন সে মোবাইলে হাত দিতে চাইলো তখন আমি মনে করেন নিজে যেভাবে পারি প্রতিরোধ করা শুরু করছি, কারণ এর আগে দুই দুবার এই ঘটনা হয়েছে। তো মানে ভিতর থেকে একটা রাগ মোবাইল ফোনের দিকে, কেউ বা এরকমের যদি চোর স্যাচোর অথবা যাই বলেন নাকি চিন্তাইকারী তাদের সম্মুখীন হলে ভিতরে একটা রাগও তৈরি হয়ে যায়। তো যখন নাকি আমি মানে কী বলে ওর দিতেছি না যে সাই মানে আমার মোবাইলটা নিয়ে যাওয়ার জন্য, তখন সে কী করছে ঠাস করে ছুরি বের করছে। আমি যখন ছুরি বের করতে দেখছি তখন আমি সাইকেলে, তখন আমি সাইকেল ছাইড়ে দিছি, সাইকেল ফেলাই দিছি, কারণ আমি সে আর আমার ক্লোজ, যদি ফাটার মারে তাহলে তো সমস্যা। তো আমি কী করলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যাপার সাইকেল ছাড়ি, সাইকেল ছাড়ি আমি যেমনি পারি, আর যদি ওর হাতটা থাকাতে ধরতে পারি তারপর ওগুলোর হাতে পারি ছুরিটুরি নেই। তো একটা তো দেখলেন সাইকেল নিয়ে সাইকেল চালানো শুরু করে দিছি, আর আর দুইটায় একটায় ফার মারতে চাচ্ছে আর একটা হচ্ছে মানে আমাকে ধাক্কাইতেছে, ওই পাশে যেটা ছিল বাঁ সাইডে যেটা ছিল আর কি এটা। তো যাই হোক, এই তো হইলই, তারপরে ভাগ্য ভালো যে আমার কাছে যে লাঠিটা আছে একটা, ওই যেটা আমি হচ্ছে রেন্ডিলে বাচ্চাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, এই লাঠিটা যখন নাকি আমি দৌড়দান নিলাম, নেওয়ার পরে যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটা বাড়ি দিব, হয়তো যে কোনো জায়গায় মুখ ফেস যেখানে পারি ওখানে একটা বাড়ি দিব, এই সিদ্ধান্ত নিয়ে আমি গেলে থাফা দাঁড়িয়ে সাইকেল সাইকেল নিয়ে আগে আগে আমার সাইকেল থেকে একটা টান্দাইটা বের করছি, কারণ ও আগাইতে পারবে না, কারণ আমি এটা দিয়ে তাকে বাড়ি দিতে পারবো, এটা ছিল আমার প্ল্যান। তো ভাগ্য ভালো ওই যে মোটর সাইকেলওয়ালা দাঁড়াইছে পরে, ও মানে মনে হয় ভিতরে পানি নেয় বয়ে, ও আমি ট্যুরিস্ট দেখতেছি বিপদগ্রস্ত, সে শুধু দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখতেছি। তারপরে একটু একটু রাগারাগি করলাম, আমি থানায় গেলাম, থানায় গিয়ে পুলিশের সাথে ওই যে যেখানে ঘটনা ঘটছে ওইটাও গেলাম, ওই ছেলেটাও গেলো যে ছেলেটা সাইকেল চুরি নিয়ে নিছে ওইটাও গেলো, এই আর কি। বাট ফাঁকে দিয়ে আবার মেমোরি কার্ড ফুলে গেছে গে, যার জন্যে আর পুরো ফুটেজ নিতে পারিনি। আর গতকালকে রাতে যে চার্চে ছিলাম, যেটাতে আপনার সকালে ফুটেজ দেখছিলাম, ওইটা রাতে কালকে কিছু ফুটেজ ছিল, বাট মেমোরি কার্ড ফুল হওয়ার পরে আমি ভুলে পুরাতন ভিডিও ডিলিট করতে গিয়ে কালকে ভিডিও ডিলিট করে দিয়েছি। আর কালকে তেমন কিছু ছিল না, জাস্ট লোকেশন টোকেশন, আর রাতে যে চার্চে ছিলাম তারপরে তো শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম আমি, ওই আর কি। তো ঠিক আছে ভাই, ভ্রমণ মাঝে মধ্যে এরকম হয়, ভালো মন্দ সবই হয়, যারা ভ্রমণ করে তারা জানে। আপনি যদি চিন্তা করেন যে আপনার ভ্রমণ সবসময় পারফেক্ট হতে হবে, তাহলে আপনি ভ্রমণকারী না, তাহলে আপনি ট্যুরিস্ট হতে পারেন, পাঁচ সাত দিন আসবেন ঘুরবেন চলে যাবেন, বাট ভ্রমণকারীদের হিসাব হচ্ছে অন্যরকম। তো ঠিক আছে, যাই হোক, দোয়া করেন, আর আশা করি ভালো মন্দ সব কিছু মিলে এই পৃথিবী দুনিয়া, আর ভালো মন্দ হবেই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আল্লাহ হাফেজ।